বাহিরা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। এটা হচ্ছে আজকের চিত্র, এটা কিন্তু আমি তিনবার হয়েছে, তিনবার কিছু নেই দাদা। সঞ্জয় বাবুকে আইদার হি হ্যাজ বিন টেকেন ব্রাইব ফ্রম এনিবডি এলস টু হ্যারাস মি অর সামথিং লাইক দ্যাট। এক মিনিট, এক মিনিট, এখানে আমরা ব্লক করে দেবো, এত তর্ক করছেন তো, আমি দু ঘন্টা বন্ধ করে দিচ্ছি গাড়িটা। সঞ্জয় বাবু এলাকায় তৃণমূলের পার্টি করেন এবং সেই কারণে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে আমাকে হ্যারাস করতে হবে। সেই হ্যারাস করার জন্য রাস্তায় একবার হওয়ার পরও দ্বিতীয়বার আবার দাঁড় করিয়ে বলা হয়েছে। আমি তাকে বলেছি এই যে আমার সার্জন ফিচার আছে, তা সত্ত্বেও উনি আমাকে দাঁড় করিয়েছেন যে উনি আমাকে সার্চ করবেন। আমি আবার বলছি যে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বলুন, বিধাননগর পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, এনারা এনাদের বাড়িতে পরিচয় দিতে লজ্জা পান। এদের কাছে দেখে আমার এখন আর রাগ হয় না, করুণা করতে ইচ্ছে পারে। এদিকে এদের কাছে কি কোনো ইনফরমেশন ছিল, তার জন্য কোনো ইনফরমেশন ছিল কিনাও জানি না, কিছু নেই। আমি আবার বলেছি যতবার খুশি সার্চ করুন, যতবার খুশি দেখুন, আমার কোনো আপত্তি নেই। আপনি জানেন তো, চেনেন তো আমাদেরকে, আমরা রেগুলার আইন মেনে কাজ করি। সবাই আর মুকুল রায় বাবা আপনি দেখছেন না, কতদিন কোন নেতা আটকেছো, শুধু বুঝে নেব ব্যাগ দেখেই ওদের ইয়া। আর ওই ছেলেটি আমি বললাম যে ফ্যামিলি গাড়ি পরিবার সব দেখবেন, কিন্তু আমাকে প্রেসকে ডাকতে নেই। আমি অনেক
হ্যালো হ্যালো, আমাকে আজকে দাঁড়া, এই আমি তো এক সেকেন্ডে গাড়ি দাঁড় করিয়েছি, আমার এক সেকেন্ড ডিউটি আপনার নয়, এটা প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।